ট্রেনের সূচিতে শৃঙ্খলা নেই, দুর্ভোগে যাত্রীরা, বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর। ডেঙ্গুতে বরিশালে আরও একজনের মৃত্যু, পাবনায় এডিসের লার্ভা, গবেষণায় মশা খেকো দেশি মাছের সন্ধান। রাজধানীর সড়কে চলছে খোঁড়াখুঁড়ি, বৃষ্টি কাদায় দুর্ভোগ, বিক্ষুব্ধ নগরবাসী। এবং কাল থেকে পবিত্র হজ, প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো হাজির অবস্থান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটোর একুশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি এম এ জোসমানি এবং আমি তাজনুবা জাবিন। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। ঈদ আনন্দ যাত্রায় রাজধানীবাসী, বাস ও রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে শিডিউল বিপর্যয়ে রেল স্টেশনে অপেক্ষমান প্রহর গুনতে হচ্ছে ঘরমুখো মানুষদের। আর বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকলে ঈদযাত্রা সস্তায় হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। এই মিছিল কমলাপুর রেল স্টেশনের দিকে। দুই দিনের সাপ্তাহিক ছুটির পরেই তিন দিনের ঈদের ছুটি, মাঝখানের একটি দিনের ছুটি নেওয়া গেলেই টানা নয় দিনের ছুটি, বাড়ির ট্রেন ধরতেই এই যাত্রা। ট্রেন আসার সাথে সাথেই হুড়মুড়িয়ে ওঠার চেষ্টা, আগে উঠে জায়গা নিতে তাই প্রাণপণ লড়াই। আসলে যখন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি তখন তো কষ্ট লাগে, বাট এই যে বাড়িতে যাব সবার সাথে ঈদ করব, এই জন্য আনন্দটাই বেশি। আত্মীয়দের সাথে ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করব, এই জন্যই ভালো লাগতেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ে যাচ্ছি দাদুর বাড়ি ঈদ করতে। ঈদের দিন কুরবানি দিবে, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে যাব। আজও ট্রেনের সূচিতে নেই কোনো শৃঙ্খলা। ধূমকেতু, নীলসাগর, রংপুর একতা এবং সুন্দরবন এক্সপ্রেস সহ প্রায় বেশিরভাগ ট্রেনই ছেড়ে গেছে তিন থেকে পাঁচ ঘন্টা দেরিতে। রেল স্টেশনেই অপেক্ষা, কখন আসবে ট্রেন, রেল লাইনের দিকে চেয়ে বসে থাকা। সাড়ে পাঁচটার সময় আসে বসে আছি, এখন কয়টা বাজে? চার ঘন্টা অলরেডি হয়ে যাচ্ছে, এখন আমরা মানে ধূমকেতু কোনো ইয়েই পাচ্ছি না। ট্রেন যে সময় আসার কথা সেটা এখনো আসেনি, কখন আসবে সেটা জানি না। শিডিউলে দিছে 11:25, বাট শিওর না এখন আসবে কিনা। আমাদের প্ল্যাটফর্ম নাম্বারও এখনো দেয়া হয়নি। একই চিত্র গাবতলী, সাইদাবাদ, মহাখালী বাস টার্মিনালেও। ফেরিঘাটে জট থাকায় বাস পেতেও অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীর। তবে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আছে কারো কারো। আমি 9টার দিকে এসে বসে রয়েছি, এই পর্যন্ত 11:30 বাজে, এখনো গাড়ির কোনো খবর নাই। আমি যাব সিরাজগঞ্জ, ওরা 400 টাকার ভাড়া, 1000 টাকা চাচ্ছে। 450 টাকা ভাড়া নেয়, ঠিক আছে, এখন চাই হচ্ছে 800 টাকা। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। সড়কের অবস্থা আগের চেয়ে ভালো আছে দাবি করেন তিনি। একটা পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছিল বলে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা নেব। অতিরিক্ত ভাড়া কোনোভাবে সহ্য করা হবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ভারী বর্ষণ বাধা হয়ে না দাঁড়ালে আমার মনে হয় এই যাত্রা স্বস্তিদায়ক হবে। ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই ঘরে ফেরা মানুষদের সতর্ক থাকার আহ্বান সেতুমন্ত্রীর। যে কোনো মূল্যে জনগণের ঘরমুখো ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হবে। রিয়াদ সুমন, একুশ টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে, এতে বেশ কিছু অংশে যান চলাচল করছে ধীর গতিতে। পুলিশ জানায় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে যান চলাচল। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চন্দ্রা, চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুর ও টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানবাহন চলছে থেমে থেমে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কেও ধীর গতিতে চলছে যানবাহন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাজধানীর অন্তত 17টি সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। ঈদের আগে কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে নগরবাসী। বৃষ্টি কাদায় দুর্ভোগ মাথায় নিয়ে গন্তব্যতে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব নিয়ে বিক্ষুব্ধ রাজধানীবাসী।
অপু খন্দকারের তোলা ছবিতে, আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। কাঁঠালবাগানের এই সড়ক এক বছর আগেও খোঁড়া হয়েছিল, তখন কেটেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ, ঠিক হয়েছিল ছ মাস পর। এবার গর্ত করে রেখেছে ওয়াসার সুয়ারেজ বিভাগ, ঠিক হবে কবে তা জানে না কেউ। এমনি তো ডেঙ্গুর উপদ্রব, তারপরে এই খোঁড়াখুঁড়িতে এই পানি বৃষ্টি কাজেতে পরিবেশটা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে স্বাস্থ্যকর পরিবেশ না। একে তো বর্ষা মৌসুম, দুদিন বাদেই ঈদ উল আজহা, ব্যস্ত নগরীর অতি ব্যস্ত এই সময়ে বিভিন্ন ওয়ার্ডে সড়ক খুঁড়ে রাখাই দুর্ভোগের অন্ত নেই পথ চলতি মানুষের। বৃষ্টিতে তো সবসময় চলাফেরা করা যায় যেকোনো, কিন্তু রাস্তা ভাঙার জন্য আরো বেশি সমস্যা। রাস্তা কাটা তুইছে, এবার বাস কবে কি করব, আর বিল তো আর এক ব্যাপার সরকারের, হাল্লা দিতে জানবা যাইতে কষ্ট, আইতে কষ্ট। শীতের সিজনে করলে জনগণের কোনো সমস্যা হতো না। সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেম ঘটনা ঘটে, যেটা হলো যে ঠিক বর্ষা আসলে তারা কাজ শুরু করে, বর্ষার আগে কেন করে না। সরকার তো নিষেধ করা হয়েছে যে জুন জুলাই বিল খোঁড়াখুঁড়ি হবে না, বৃষ্টির দিনে কোনো লাভ বিল পাবে জুন জুলাই, বিল পেয়ে যাচ্ছে অর্ধেক করে ফালাই তুমি, এটা কবে হয় জানি না, দুই মাসে শেষ হবে কিনা জানি না। যখন দেখা যায় বর্ষাকাল থাকে না, তখন দেখা যায় রাস্তার কাজ করলে মানুষের এত দুর্ভোগ হয় না। পান্থপথ, খিলগাঁও, গোড়ান, বনশ্রী, উত্তরা, মিরপুর, চিড়িয়াখানা রোড সহ আরও কিছু এলাকার সড়ক কাটা হয়েছে তিন চার মাস আগে, এরই মধ্যে সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া সময়ও শেষ। এটা হলে মেন রোড, আমাদের চলাফেরার সমস্যা, গাড়ি নিয়ে যেতে সমস্যা, বাচ্চারা স্কুলে যেতে পারে না, পানি ওঠে, ঈদ আইছে, ঈদের উপলক্ষে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, পেসিং দিয়ে যাতায়াত কষ্ট। এদিকে রাস্তাটাও কাটা, এই রাস্তাটাও কাটা, আবার ওইদিকেও যাওয়া যায় না, ওইদিকেও যাওয়া যায় না, আধা ঘন্টা রাস্তা না, তিন ঘন্টা লাগে যাইতে, বৃষ্টি পানি জমে সেই জায়গায় এডিস মশার জন্ম হচ্ছে। আধুনিক ঢাকা গড়তে সমন্বিত প্রকল্পের বিকল্প নেই বললেন নগর বিশেষজ্ঞ। কেন্দ্রীয় ঢাকায় উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে এক কোটির বেশি লোক, আমাদের এখন অনিয়মটাই নিয়ম হয়ে গেছে, বৃষ্টির সময় অসুবিধা এসব ব্যাপার, তো এই হাঁটার বন্দোবস্তটা সবার আগে করা উচিত। এখন থেকে বর্ষা মৌসুমে সব ধরনের রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের দাবি ভুক্তভোগীদের। সারা বছর যেমন তেমন, কিন্তু বর্ষা এলে বাড়েই রাস্তা খোঁড়াখুঁড়ি, সেই সাথে বাড়ে রাজধানীবাসীর ভোগান্তি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর কষ্টের চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। আজও বরিশালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তবে হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে রোগের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 8 আগস্ট পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা 34,666 জন, আর মৃতের সংখ্যা 30 জন। পাবনা শহরে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এদিকে গবেষণায় মশা খেকো বিদেশি মসকিউটো ফিশ সহ দেশি প্রজাতির মাছ ব্যবহারে সফলতা পেয়েছেন মৎস্য বিজ্ঞানীরা। প্রতিনিধিদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গেল পাঁচ দিন ডেঙ্গুর সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে সপ্তম শ্রেণীর ছাত্র মুন্না। স্বজন আর বন্ধুদের সাথে ঈদ করতে পারার খুশি তার চোখে মুখে। ঈদে বারে যে আমি বন্ধুর সাথে ঘুরবো, তারপর খেলাধুলা করবো, আমি তারপর গরু জবাই দিব। সে খুব বলতে আছে যে আমি ঈদে বাড়ি যাবো, পলাইয়া যাবো। যেই ডাক্তার আজকে শুনছে যে আজকে ছুটি দেবে, এখন আরো খুশি। কিন্তু এখনো যারা সুস্থ হননি তাদের ঈদ তো অনেকটাই ফিকে। সাপে কামড়লে তো রোগী দুই দিন একদিন ভালো হয়, ও আমার তো ভালো পরিস্থিতি দেয় না। আনন্দ দেওয়া তো আমার কোনো কিছু নাই, আমার যেত আমার হাজব্যান্ড যদি বাইসে থাকে তাহলে আমি আনন্দ আবার ফিরে করতে পারব, যদি হ্যাঁ যদি আমার মাঝে না থাকে আর কি করব। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গেল কয়েকদিনের তুলনায় কমতে শুরু করেছে রোগীর চাপ। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সারা দেশের হাসপাতালগুলোকে সতর্ক করার পাশাপাশি ডাক্তারদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সারা দেশে ডেঙ্গু রোগীদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেড়েছে। আমরা অনেক আতঙ্কিত হয়ে যাচ্ছে মানুষ সবাই, কিন্তু আমাদের কিন্তু এই পর্যন্ত যত রোগী ভর্তি হয়েছে তার মধ্যে 75% কিন্তু সুস্থ হয়ে বাসায় চলে গেছে। তবে ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। এদিকে পাবনার স্বাস্থ্য বিভাগ বলছে পৌর এলাকার বেশ কিছু পয়েন্টে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এত কিছুর মধ্যেও আসার কথা শুনিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এডিস ও অন্যান্য মশার বিস্তার রোধে বিদেশি মসকুইটো এবং দেশি প্রজাতির খলিশা, দারকিনা এবং ধানি মাছের উপর গবেষণায় সাফল্য পেয়েছেন তারা। এরা পানিতে মশার যে লার্ভাগুলো হয় ডিম ফুটে,
সেগুলি খেয়ে জীবন ধারণ করে, যে কারণে এই মাছটা মসকিটো ফিশ বলেই পরিচিত বেশি। এটা প্রায় দিনে প্রায় 100 অথবা তারও বেশি মশার লার্ভা কিন্তু খায় একটা মসকিটো ফিশ। এ কারণে পৃথিবীর প্রায় 50-60টি দেশে এটি মশা নিয়ন্ত্রণের একটা জৈবিক পদ্ধতি হিসেবে অন্যান্য পদ্ধতির পাশাপাশি ব্যবহার করা হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। মিনাই তাবুতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হলো হজের প্রাথমিক আনুষ্ঠানিকতা। কাল আরাফাতের ময়দানে শুরু হবে মূল পর্ব। নয় জিলহজ হাজিরা মিনাই বড় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন মাথা মুন্ডন করে বা মক্কায় গিয়ে কাবা শরীফ তাফ করবেন। এর মধ্য দিয়েই শেষ হবে পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। মক্কানগরী থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে মিনায় সমবেত হয়েছেন। মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনায় সারাদিন তাবুতে অবস্থান করবেন তারা। তাবুতে তালবিয়ার পাশাপাশি জিকির আসকার করে কাটাবেন সেলাইবিহীন দুটুকরো কাপড় পরিহিত আল্লাহর মেহমানরা। পরদিন নয় জিলহজ হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ফজরের নামাজ আদায় করে প্রায় 15 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। পরে 8 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন তারা। সেখানে রাত্রিবাসের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন। ঈদের দিন সকালে হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন, মাথা মুন্ডন করে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন। তাওয়াফ সাই শেষে আবার মিনায় ফিরে যাবেন। 11-12 জিলহজ সেখানেই অবস্থান করবেন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। অভিজাত বসুন্ধরা থেকে 90 জেএমবির 5 উল্ফ প্যাক সদস্য গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনা ছিল বলছে পুলিশ। গরম মশলায় উত্তাপ, শশার কেজি 100 টাকা, পেঁয়াজ রসুনেও নেই স্বস্তি, কমেছে কাঁচা মরিচের ঝাঁজ। আবারও আমন্ত্রণ দুপুর 2টায় একুশে সংবাদে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবির উলফ প্যাকের 5 সদস্যকে আটক করেছে জেএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। জেএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান কমিশনার মনিরুল ইসলাম জানান, এদের মধ্যে 2 জন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। তাদের কাছ থেকে 10টি ডেটোনেটর, সান ব্র্যান্ডের 4টি গ্যাসের বোতল এবং 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই গ্রুপটি দেশি বিদেশি অনলাইন প্রচারণে উদ্বুদ্ধ হয়ে পুলিশের উপর সুবিধাজনক সময়ে হামলার পরিকল্পনা করছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নিউজিল্যান্ডের ঘটনার 5 জন 90 জেএমবি সদস্যদের গ্রেপ্তার করেছি, যাদের ভিতরে যেটি একটি উল প্যাক। এই 5 জনের 5 জন একটা পুলিশের উপর একটা হামলা পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। সর্বশেষ 2টি আইডি উদ্ধারের ঘটনায় যে গ্যাসের এক ধরনের ক্যান, যেটা সেটি কন্টেইনার ব্যবহৃত হয়েছিল, সেই ধরনের কন্টেইনারও আসলে সে কয়েকটি সংগ্রহ করেছিল। করা নাড়ছে ঈদুল আজহা আর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এলাচির দাম কেজিতে বেড়েছে 600 টাকা, দেশি পেঁয়াজ ও রসুনের দামেও ঊর্ধ্বগতি। 60 টাকার শশা বিক্রি হচ্ছে 100 টাকায়, কমেছে কাঁচামরিচের দাম। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ঈদুল আজহায় বাড়তি চাহিদার শশা, ধনে পাতা, পুদিনা পাতা, লেবু ও টমেটোর দাম চড়া। শশা কেজিতে বেড়েছে 40 টাকা, পুদিনা পাতা 150 আর ধনে পাতা কেজিতে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। টমেটো কেজিতে বেড়েছে 10 টাকা, কমেছে কাঁচামরিচের দাম। পটল, করলা, বেগুন সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল। সবজি যেটা শশা ছিল সেটা 60 টাকা ছিল, কিন্তু সেটা আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। শশাটা আজকে সপ্তাহে ছিল 60 টাকা, এখন যেমন 100 টাকা কেজি। আর টমেটো ছিল 90 টাকা, এখন 100 টাকা কেজি। পেঁয়াজ রসুনের দামেও ঊর্ধ্বগতি। দেশি পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুনের দাম বেড়েছে 7 থেকে 10 টাকা, অপরিবর্তিত আদার দাম। এলাচি কেজিতে 600 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়, দারুচিনি কেজিতে বেড়েছে 80 টাকা, তবে জিরা, তেল, ঘি এবং পোলাও চালের দাম স্থিতিশীল। এক কেজি দারুচিনি থেকে 80 টাকা, আর এলাচি আছে গত সপ্তাহে 1800 টাকা, এই সপ্তাহে 2400 টাকা, এক কেজি এলাচি 600 টাকা বাড়ছে।
মাছের বাজারে সরবরাহ কম বলছেন বিক্রেতারা। দুদিন বন্ধ থাকবো, কাস্টমার একটু চাপ আছে, এই জন্য মনে করেন মাছের দাম একটু বেশি। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। তৃতীয়মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। পদ্মার ভাঙন কবলিত উপজেলা মানিকগঞ্জের হরিরামপুর, এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে এগিয়ে এসেছে একদল তরুণ। গড়ে তুলেছেন পদ্মা পাড়ের পাঠশালা নামের শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলে বিনা খরচে চলছে পাঠদান, পাশাপাশি শিক্ষা দেওয়া হয় ভাঙন কবলিত এলাকায় কি করে টিকে থাকতে হয়। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বির ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 30 বছর ধরে ভাঙছে প্রমত্তা পদ্মা, এই ভাঙন বদলে দিয়েছে হরিরামপুর উপজেলার মানচিত্র। শত শত মানুষ এখন বাস্তুচ্যুত, তাদেরও আশ্রয় রাস্তার পাশে অথবা অন্যের জমিতে। বাস্তুচ্যুত পরিবারের শিশুরা সবসময় শিক্ষাবঞ্চিত। এই শিশুদের পাঠদানের উদ্যোগ নিয়েছে একদল তরুণ, গড়ে তুলেছে পদ্মা পাড়ের পাঠশালা। এ বছরের শুরুতে লেচড়াগঞ্জ বাজারের পাশে সরকারি জমিতে চালু হয় পাঠশালাটি। বিনা বেতনের এই পাঠশালা থেকে শিশুরা পাচ্ছে শিক্ষা উপকরণও। এখানে 5টা থেকে 6টা পর্যন্ত পড়ে যায়। এখানে আমাদের গণিত, বাংলা, ইংরেজি পড়ানো হয়। আমার পড়তে ভালো লাগে। পাঠশালা যে লেখাপড়া করে খুবই আনন্দ আছে, আমার অনেক সুযোগ সুবিধা হয়েছে। পাঠশালা খুলছে স্কুলের পাশাপাশি, হেরা এই জায়গায় ভালো মতো পড়ে। পাঠশালাটির অন্যতম প্রতিষ্ঠাতা কলেজ শিক্ষার্থী মীর নাদিম হোসেন, সহায়তা করছে তার দুই বন্ধু। সকাল ও বিকেলে দুই শিফটে 54 শিশু এই পাঠশালায় লেখাপড়া করছে। সকাল 7টা থেকে 8টা একটা আমাদের সেশন আছে, সেখানে 20 জন ছেলে মেয়ে, প্রায় পদ্মার পাড়ের ছেলে মেয়েরা পদ্মা ভাঙনি এরা পড়ে। আর আমাদের বিকালে আসে প্রায় 34 জন, অর্থাৎ মোট মাঠ আমাদের এখানে 54 জন ছেলে মেয়ে পড়ে। পাঠশালাটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ধরনের কার্যক্রম আরও বেশি বেশি হওয়া দরকার। তাদের অবস্থানগত যে সমস্ত অসুবিধা আছে বা এটা আদৌ কতটুকু কার্যকর হবে সেটা বোঝার পরেই আমার মনে হয় আমরা সরকারিভাবে হয়তো তাদেরকে কিছু সহযোগিতা করতে পারি। প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইলেন উদ্যোক্তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জম্মু কাশ্মীর ও লাদাখে শিগগিরই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে মোদির ঘোষণা। রজার্স কাপ টেনিসের কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফেল নাদাল। এর সাথে শেষ করব দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ট্রেনের সূচিতে শৃঙ্খলা নেই, দুর্ভোগে যাত্রীরা, বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী। ডেঙ্গুতে বরিশালে আরও একজনের মৃত্যু, পাবনায় এডিসের লার্ভা, গবেষণায় মশা খেকো দেশি মাছের সন্ধান। রাজধানীর সড়কে চলছে খোঁড়াখুঁড়ি, বৃষ্টি কাদায় দুর্ভোগ, বিক্ষুব্ধ নগরবাসী। কাল থেকে পবিত্র হজ, প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো হাজির অবস্থান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। ফেসবুকও ভিজিট করতে পারেন, facebook.com/একুশে24 অনলাইন। পরবর্তীতে সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।